আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের যে বিষয়টি সম্পর্কে জানাব সেটি হচ্ছে আমাদের প্রত্যেকেরই শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কিডনি। এই কিডনিটা আমাদের যেই সকল কাজগুলো করে থাকে তার মধ্যে অন্যতম হলো কিডনির মাধ্যমে আমাদের শরীরে পরিশোধিত রক্ত সঞ্চালিত হয়। এছাড়াও তার আরো আনুষাঙ্গিক কিছু কাজ রয়েছে, যেটি হচ্ছে আমরা যে খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণের সাথে সাথেই সে আমাদের শরীরে যে প্রয়োজনীয় খাদ্য উপাদান রয়েছে এগুলোকে রক্তের মধ্যে ছাঁকন পদ্ধতিতে প্রবেশ করিয়ে দেয়, আর বাকি যেই অপ্রয়োজনীয় জিনিস আছে বা অপ্রয়োজনীয় খাদ্য উপাদান রয়েছে এগুলোকে আমাদের শরীর থেকে বের করে দেয়। এখন এই কিডনিটা কি, কেমন, এটা আমাদেরকে একটু জানতে হবে। একটা কিডনির ওজন 150 থেকে 200 গ্রাম। এই 150 থেকে 200 গ্রামের একটা কিডনি আমাদের শরীরে প্রতিদিন সে 150 থেকে 200 কেজি রক্ত পরিশোধিত করে। এই 150 থেকে 200 গ্রামের কিডনি আমাদের শরীরের প্রতিদিন 150 থেকে 200 লিটার রক্ত পরিশোধিত করে। কিসের মাধ্যমে? ছাঁকন পদ্ধতির মাধ্যমে। এখন প্রশ্নটা হলো, কারো যদি কিডনি না থাকে তাহলে তার কিভাবে রক্তটা পরিশোধিত হয়? আল্লাহ না করুক আমাদের কারো যদি কিডনিটা নষ্ট হয়ে যায় বা কিডনিটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আমাদেরকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন? একটা হলো, কারো কিডনিটা যদি নষ্ট হয়ে যায় তাকে কিডনি প্রতিস্থাপন করতে হবে। এখন কিডনি প্রতিস্থাপন করা খুবই জটিল একটা কাজ, এটার ক্ষেত্রে কে আপনাকে কিডনি দিবে আর মূল্যবান কিডনি আপনাকে দিয়ে দিবে? প্রতিটি মানুষের তো এই কিডনিটা প্রয়োজন। এর পরেও যদি কেউ আপনাকে কিডনি দিতে রাজি হয়, দেখতে হবে তার রক্তের গ্রুপের সাথে আপনার রক্তের গ্রুপ মিলে কিনা, তার যে টিস্যু রয়েছে তার শরীরের ওই টিস্যুর সাথে টিস্যু মিলতে হবে, আর একটা দেহ থেকে আরেকটা দেহতে কিডনি প্রতিস্থাপন করাটা খুবই ব্যয়বহুল। তাহলে আমরা এই বিষয়গুলো থেকে ভাবতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত বড় একটা নেয়ামত দান করেছেন এই কিডনি। দ্বিতীয়ত, এই কিডনিটা যদি প্রতিস্থাপন করা না যায় বা কিডনি আমাদেরকে কেউ যদি না দেয়, তাহলে আমাদেরকে কি কাজটা করতে হবে? এটার জন্য একটা প্রক্রিয়া রয়েছে, ডায়ালাইসিস প্রক্রিয়া। এই 150 থেকে 200 গ্রামের কিডনির জন্য আমাদেরকে 150 থেকে 200 কেজি ওজনের একটা মেশিনের মাধ্যমেই এই কিডনিটার পরিপূরক যে কাজটা আছে এটা করা হয়।
কিভাবে করা হয়, যেই ব্যক্তির বা যেই রোগীর শরীরে কিডনিটা অকেজ হয়ে গেছে তাকে ওই মেশিনের মাধ্যমে তার শরীর থেকে সম্পূর্ণ রক্ত ওই মেশিনে দিয়ে দেওয়া হয়। ওখান থেকে মেশিন প্রক্রিয়ার মাধ্যমে রক্তটাকে পরিশোধিত করে আবার ওই রোগীর দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই যে কাজটা, এটা খুবই কষ্টসাধ্য। যেই ব্যক্তির শরীর থেকে রক্তটাকে সরিয়ে নেওয়া হয়, আবার ওই ব্যক্তির শরীরে রক্ত দেওয়া হয়, একমাত্র ওই ব্যক্তি ছাড়া আর কেউ এই কষ্ট অনুভব করতে পারবে না। আর এই যে কাজটা করা হয়, এটা তাকে প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর বা প্রতি মাসে তাকে করতেই হবে। এই কাজটা করা আর মরে যাওয়া প্রায় একই কথা। আর এই যে কিডনিটা নষ্ট হয়ে যায়, এটার প্রধান দুইটি কারণ রয়েছে। একটি হলো কম পানি পান করা। অতএব আল্লাহর এই রহমত এই কিডনিটাকে আমাদেরকে সচল রাখতে, ভালো রাখতে অবশ্যই আমাদেরকে বেশি পরিমাণে পানি পান করতে হবে। দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হলো এই যে কিডনি নষ্ট হয়ে যাওয়ার দ্বিতীয় কারণটি হলো যারা ধূমপান করে, এই ধূমপানের মাধ্যমে যেই ধোঁয়াটা সৃষ্টি হয় কিছু ধোঁয়া বাহিরে চলে যায় আর যে বাকি ধোঁয়াটা ভিতরে ঢুকে, এটা ওই কিডনির যে ছাঁকনিগুলো আছে, যে অসংখ্য ছাঁকনি আছে, এগুলোর মধ্যে যাই এই ধোঁয়াটা এফেক্ট করে, এটার কারণে ছাঁকনিগুলো নষ্ট হয়ে যায়। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে ছাঁকনি নষ্ট হওয়ার পরেই আমাদের শরীরে যেই মহামূল্যবান কিডনিটি রয়েছে এটি নষ্ট হয়ে যায়। অতএব আমাদেরকে ধূমপান পরিহার করতে হবে কিডনি ভালো রাখার জন্য, আর আমাদেরকে বেশি বেশি পরিমাণে পানি পান করতে হবে, তাহলেই আমাদের শরীরটা ভালো থাকবে, আমাদের কিডনি ভালো থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।